বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নৈরাজ্য বন্ধ করে নির্বাচনে অংশ নিতে 18 দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার ম্যানচেস্টারে আয়োজিত এক প্রতিনিধি সভা থেকে তারা আবারও আওয়ামী লীগকে জয় করতেও সবার প্রতি আহ্বান জানান। ম্যানচেস্টার থেকে এই সভা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। আগামী জাতীয় নির্বাচনে সবাইকে নৌকামাকে ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গত রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ম্যানচেস্টার স্থানীয় একটি কমিউনিটি হলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তারা এ আহ্বান জানান। সংগঠনের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন গাউস মিয়া। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সহ 71 মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়। হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্যার জেরাল কপম্যান। এতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ আজিজ, মারুক চৌধুরী, আবদুল্লাহ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, রবিন পাল, সারব আলী, ব্যারিস্টার আবুল কালাম, কাউন্সিলর ওহিদুর রহমান টিপু, সুরাবুর রহমান, অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা, গাউসুল ইমাম সুজন প্রমুখ। বক্তারা বলে, আসন্ন ইলেকশনে আমরা বহির্বিশ্বে থেকে কম হলেও 1,000 লোকজন আমরা দেশে যাব এবং সেখানে গিয়ে আমরা নিজ নিজ এলাকাতে আমরা কাজ করব এবং নৌকার প্রতীক ক্যান্ডিডেটকে জিতিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার পুনরায় প্রধানমন্ত্রী করে দেশ পরিচালনা করার সুযোগ দেব। আজকের এই সম্মেলনের আমাদের মূল বক্তব্য হলো যে আমরা চাই এই ব্রিটেনে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যে সন্ত্রাস, যে ষড়যন্ত্র চলছে, আগুনে পুড়িয়ে যারা মানুষ হত্যা করছে, সেই বিএনপি জামাত শিবির যারা বাসে আগুন দিয়ে মানুষকে হত্যা করছে, যারা ট্রেনের ট্রাক উঠিয়ে মানুষকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে এই যুক্তরাজ্য সহ সব জায়গায় তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি। এ সম্মেলন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কা বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটাই তাদের প্রত্যাশা। ম্যানচেস্টার থেকে তৈমুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। বিশ্বের সংগ্রামী মানুষের প্রতীক নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকে এর উদ্যোগে এক শোক সভা শনিবার পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকে সভাপতি আবদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারাউল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতে সত্য প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস এর কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের বিশেষ অতিথি প্রতিনিধি নুরুল ইসলাম সাত্তার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ইউকের মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক ফজলুল হক। উপস্থিত বক্তারা নেলসন ম্যান্ডেলার অবদান চিরকাল সারা বিশ্ব স্মরণ রাখবে বলে উল্লেখ করে তার মৃত্যুতে বিশ্বের সংগ্রামী মানুষরা তাদের এক অভিভাবককে হারিয়েছে বলে উল্লেখ করেন। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ইউরোপীয় কোঅর্ডিনেটর সহিদুর রহমান, সিতাব চৌধুরী, উস্তার আলী, মাসুদুল ইসলাম রুহুল, মাহবুবুর রহমান খোকন সহ আরও অনেকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও জাতীয় নেতা কেন্দ্রীয় নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে বার্সেলোনা বিএনপি। রবিবার বার্সেলোনা স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়া আওয়ামী লীগের একতরফা নীল নকশার নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। বার্সেলোনা বিএনপি সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও এমদাদুল হক লাবলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুক্তার আহমদ, আব্দুল রাজ্জাক লিটন, ফরহাদ আহমেদ, এজাজুল ইসলাম টিটু, আশরাফুল হক, আক্তার হোসেন সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে 10ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
গ্রেটার সিলেট কাউন্সিলের স্কটল্যান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় গত বৃহস্পতিবার এডিনবারা স্থানীয় পতাকা রেস্টুরেন্টের এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করা হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি আতাউর রহমান জানান, মোহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচিত সদস্য নুনু মিয়া। সভাপতি বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলা ও ইউকেতে বসবাসরত সিলেটবাসীদের কাজ করতে গ্রেটার সিলেট কাউন্সিলের স্কটল্যান্ড বদ্ধপরিকর। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিশ চৌধুরী, এমবি অ্যাডভোকেট মোস্তফা মিয়া, শাহানুর চৌধুরী, জসিম উদ্দিন, আলহাজ আব্দুল মালিক, সেলিম হায়দার, জালাল আহমেদ সহ আরো অনেকে। বিএনপি ও জামাত শিবিরের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যক্রম এবং অসাংবিধানিক দাবির প্রতিবাদ জানিয়েছেন ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখা। আমাদের রোম প্রতিনিধি হাবিবুর রহমান চূর্ণ জানান, রবিবার সান জেনারোতে আয়োজিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাপোলি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নাদিম ব্যাপারি। সভা শুরুতে বিশ্বশান্তির অন্যান্য প্রতীক নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করে উপস্থিত নেতৃবৃন্দ। আবু ইউসুফের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহাঙ্গীর শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনসুর মোহাম্মদ ওয়েজ ও জসিম উদ্দিন। সভায় বক্তারা আন্দোলনের নামে বাংলাদেশের জারাও পোড়াও কর্মসূচি তীব্র প্রতিবাদ জানিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বিরোধী দলকে সাংবিধানিকভাবে নির্বাচনের পথে হাঁটার কথাও উল্লেখ করেন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নাপোলি আওয়ামী লীগের নেতা জয়নাল আবেদিন, হুমায়ুন কবির, ফরহাদ সিপাই, তুষার হাওলাদার, রিচার্ড বাড়ি সহ আরো অনেকে। সাউন্ড চেক ক্যারাম ক্লাবের ইউকের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে বার্নার হলে সম্পন্ন হয়েছে সাউন্ড চেক জাবল ক্যারাম চ্যাম্পিয়নশিপ 2013। অতিথি হিসেবে খেলাটি পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র আনম ওহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আখলুমিয়া, কাউন্সিলর আব্দুল আসাদ, সাদেদ আলী সহ আর অন্যরা। খেলায় চূড়ান্ত পর্বে রাসেল ও হান্নান জুটি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্না ও আলী জুটি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিমুদ্দিন চাকলাদার। এআর খান সুজার পরিচালনায় এই সময় বিশেষ অতিথির বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ক্রীড়া ব্যক্তিত্ব আখলুমিয়াকে ক্লাবের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এই সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জুলহাজ চৌধুরী, নজরুল ইসলাম, কামরুল ইসলাম উদ্দিন, সেলিম সহ আরো অনেকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। তফসিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য 18 দলীয় জোটের বিক্ষোভ। গ্রেট ভিশন ফর হিউম্যান স্লোগানকে সামনে রেখে নিউহ্যাম কনজারভেটিভস কমিউনিটির ইভেন্ট। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টকে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আরও বেশি কাজ করার তাগিদ মেয়র রহমানের। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।